সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 10 রাজ্যের 54 বিধানসভা আসনে উপনির্বাচন হলো আজ, মধ্যপ্রদেশে 28টি, রাজ্যসভায় 38-এ নেমে গেল কংগ্রেসের আসন, সংসদের ইতিহাসে প্রথমবার। হিন্দুদের ভাবাবেগে আঘাত, মামলা দায়ের হলো অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। ফ্রান্সে হযরত মোহাম্মদের ব্যঙ্গচিত্রের জেরে হত্যা সমর্থন, কবি মুনাওয়ার রানার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। অপহৃত বাঙালি যুবক খুনে কাঠকুড়ায় মিজোরাম, উত্তেজনা লায়লাপুরে, মুখ্য সচিবকে অকুস্থলে যেতে নির্দেশ সর্বানন্দ সোনোয়ালের। এবং সর্বশেষ জানিয়ে দেব, মেঘালয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নাগরিক সভা, গঠিত সমন্বয় কল্যাণ কমিটি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজ মঙ্গলবার 10 রাজ্যের 54টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। শুধু মধ্যপ্রদেশেই 28টি আসনে হয়েছে ভোট গ্রহণ। সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সঙ্গে আরও 21 জন কংগ্রেস বিধায়ক। তার জেরে 15 মাসের মাথায় ভেঙে যায় কমলনাথের সরকার। পরে আরও 3 জন কংগ্রেস বিধায়ক দল ছাড়েন, মারা যান 3 জন বিধায়ক, তাদের আসনও শূন্য। সেই 28টি আসনেই আজ ভোট গ্রহণ হয়েছে। মধ্যপ্রদেশ বিধানসভায় মোট 230টি আসন রয়েছে। এই আসনগুলোর 355 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। তাদের মধ্যে রয়েছেন 12 জন মন্ত্রী, 10 জেলায় 33,000 নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। কোভিড বিধি মেনে আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলছে সন্ধে 6টা পর্যন্ত। শেষ 1 ঘন্টা ভোট দিতে পারবেন কোভিড আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিরা। গুজরাটে 8টি, উত্তরপ্রদেশে 7টি, ওড়িশা, কর্ণাটক, নাগাল্যান্ড, ঝাড়খণ্ডে 2টি করে আসনে এবং ছত্তিশগড়, তেলেঙ্গানা, হরিয়ানায় 1টি আসনে ভোট হয়েছে আজ। অপরদিকে রাজ্যসভায় 38-এ নেমে গেল কংগ্রেসের আসন, সংসদের ইতিহাসে প্রথমবার। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সোমবারের নির্বাচনে 10টি আসন জিতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সংসদের উচ্চকক্ষে প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন নেমে গেল 38-এ। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথমবার কংগ্রেসের আসন 40-এর নিচে নেমে গেল। অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদের সংখ্যা দাঁড়ালো 94। 245 আসনের রাজ্যসভায় জেডিইউ, এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, অসম গণ পরিষদের মতো সহযোগী দলগুলিকে নিয়ে শাসক জোটের আসন সংখ্যা 118 পৌঁছালো। উত্তরপ্রদেশে ভোট হওয়া 10টি রাজ্যসভা আসনের মধ্যে এবার 8টি দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজ শেখর। অন্য 2টি আসনে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির রামজি গৌতম। উত্তরাখণ্ডের একমাত্র আসনটিতে জিতেছে বিজেপি। কংগ্রেসের সাংসদ রাজবব্বরের মেয়াদ শেষ হওয়ায় আসনটি খালি হয়েছিল। উত্তরপ্রদেশে গতবার 1টি আসনে জিতলেও এবার কংগ্রেসের ঝুলি শূন্য। সেইবার এই 10টি আসনের মধ্যে 6টিতে জিতেছিল বিজেপি। এবার তারা 3টি আসন বাড়িয়ে নিতে পেরেছে। আগামী 1 ডিসেম্বর কর্ণাটকে রাজ্যসভার 1টি আসনে ভোট, বিধায়ক সংখ্যার হিসাবে সেখানেও বিজেপির জয় নিশ্চিত। অপরদিকে হিন্দুদের ভাবাবেগে আঘাত, মামলা দায়ের হলো অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। কোন বনেগা করোড়পতির সিজন 12 নিয়ে উত্তেজনা দর্শক মহলে, কারণ যদিও সম্পূর্ণ নেতিবাচকই। ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে প্রশ্ন করায় ছটল দর্শকরা। হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছে বহু পুরনো এই রিয়ালিটি শো। প্রশ্নের সঠিক উত্তরের বিনিময় লাখ থেকে কোটি কোটি টাকা। গত 12 বছর ধরে দর্শকবৃন্দদের এভাবেই বিনোদনের যোগান দিয়ে এসেছে অমিতাভ বচ্চন দ্বারা সঞ্চালিত এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এবং অমিতাভের বিরুদ্ধেই এবার মামলা দায়ের হলো। অনুষ্ঠানের এই পর্বের বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা অনুপ সনি এবং সমাজকর্মী বেজওয়ালা উইলসন। পর্বটি চলাকালীন একটি প্রশ্ন ছিল 6,40,000-এর জন্য। প্রশ্নটি ছিল মনুস্মৃতি নিয়ে। প্রশ্নটি হল 1927 সালের 25 ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকর এবং তার অনুগামীরা কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন। উত্তরের 4টি বিকল্পে ছিল বিষ্ণুপুরাণ, ভগবত গীতা, ঋগ্বেদ এবং মনুস্মৃতি। সঠিক উত্তর হল মনুস্মৃতি। প্রশ্নটির উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন বি আর আম্বেদকরের বিষয়ে বলতে থাকেন যে তিনি কিভাবে জাত ধর্ম ভেদাভেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সমাজের উচ্চস্তরে থাকা ব্যক্তিদের বিরোধিতা করেছিলেন। এই পর্বের পরই নেট দুনিয়ায় উঠেছে জ্বর।
অমিতাভ বচ্চন এবং কোন বনেগা ক্রোড়পতি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। নেটিজেনরা ইতিমধ্যেই নিন্দা শুরু করেছে, যার পরই মামলা দায়ের হয়েছে বর্ষিয়ান অভিনেতা এবং অনুষ্ঠানের বিরুদ্ধে। অপরদিকে ফ্রান্সের শার্লি এবদয় মোহাম্মদের ব্যঙ্গচিত্রের জেরে হত্যার সমর্থন, কবি মুনাওয়ার রানার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ফ্রান্সে শার্লি এবদোর পয়গম্বর হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র ঘিরে খুন সমর্থন করে বিতর্কিত মন্তব্য করায় প্রখ্যাত কবি মুনব্বর রানার বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগী আদিত্যনাথের পুলিশ। বিরোধ বা বিভেদ তৈরির অভিযোগ তুলে আজ লখনউয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের উচ্চকর্তা সুমেন ভার্মা জানিয়েছেন, সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে গলা কেটে শিক্ষক খুনকে তিনি সমর্থন করেছেন। তার এই আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। লখনউয়ে হজরতগঞ্জ পুলিশ স্টেশনে মুনাওয়ার রানার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। দিন কয়েক আগে ফ্রান্সে হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র ও ইসলামের অবমাননার অভিযোগে এক মহিলাকে গলা কেটে খুন করে এক আত্মাই গির্জায় ঢুকে ছুরি হামলায় আরও দুজনকে খুন করে সে। এক টিভি শোয়ে এই ঘটনার উল্লেখ করে রানা বলেন, এ ধরনের কার্যকলাপ মানুষকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করে, যেমনটা ফ্রান্সে হয়েছে। এমনকি ওই জায়গায় তিনি থাকলে তিনিও এমনটা করতেন বলেই জানিয়েছিলেন। কবির এই মনোভাবের জেরে সমাজে বিভেদ তৈরি হচ্ছে, সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলেই মনে করে প্রশাসন। এমনকি তার ওই ধরনের মন্তব্য সামাজিক ঐক্যের উপর আঘাত হানছে বলে মন্তব্য করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করে কবি বলেছিলেন, রাফাল চুক্তির জন্যই তিনি ফ্রান্সকে সমর্থন করে চলেছেন। অপরদিকে অপহৃত বাঙালি যুবক খুনে কাঠগোড়ায় মিজোরাম, উত্তেজনা লায়লাপুরে, মুখ্য সচিবকে অকুস্থলে যেতে নির্দেশ সর্বানন্দ সোনোয়ালের। আসাম মিজোরাম সীমা বিবাদের জেরে প্রাণ গেল সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের। এর ফলে সোমবার সীমান্ত পরিস্থিতি অন্য মোড় নিয়েছে, উত্তেজনা বৃদ্ধি পেয়েছে লায়লাপুর সীমান্তে। যুবক হত্যার খবর শুনে সীমান্ত এলাকার মানুষ দলে দলে রাস্তায় বের হয়ে মিজু অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান। নিরপরাধ এক সংখ্যালঘু যুবককে এভাবে মেরে ফেলার ঘটনায় নতুন করে সীমান্ত সমস্যার অবনতি হয়ে পড়ে। পরিস্থিতির খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী পরিমল শুক্লবদ্য, ডিআইজি দিলীপ দে, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বি এল মিনা সহ অন্য আধিকারিকরা। জানা গিয়েছে রবিবার সকালে মিজোরাম সীমান্তের পাগলাছোড়ার জঙ্গল থেকে মিজু দুষ্কৃতীরা ফ্রান্স নগরের বাসিন্দা বছর 40-এর ইন্তাজ আলীকে অপহরণ করে তারপর সোমবার তার মৃত্যুর খবর আসে। এর প্রতিবাদে লায়লাপুরে হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে আসে। পথ অবরোধ করে ইন্তাজ আলীর মৃত্যুর প্রতিবাদ জানান স্থানীয় পুরুষ মহিলারা। শোকে কাতর হয়ে পড়েন যুবকের পরিবার ও এলাকার জনগণ। এক সময় লায়লাপুরের পরিস্থিতি তমতমে হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল 10টায় মিজু পুলিশ ইন্তাজের কথা জানায় যে তাকে অবৈধ মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। আবগারি বিভাগের হেফাজতে রয়েছেন তিনি। তারপর মিজু পুলিশ ফের বেলা 12টা নাগাদ জানায় পুলিশের জিম্মায় রয়েছে ধৃত যুবক, তাকে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পর জানায় ইন্তাজ মারা গিয়েছেন। আর তখনই ডিআইজি দিলীপ দে যুবকের মৃত্যুর কথা ঘোষণা করলেই তীব্র উত্তেজনা দেখা দেয় লায়লাপুরে। কিছু সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রতিবাদে সরবহন জনগণ। উল্লেখ্য, রবিবার পাগলাছোড়া থেকে তুলে নেওয়ার সময় ইন্তাজ আলীর সঙ্গে চৌহান পদবীর দুই ব্যক্তিও ছিলেন। তারা পালিয়ে আসেন এবং ইন্তাজের পরিবারকে পুরো ঘটনা জানিয়েছেন। মিজুরা ইন্তাজকে তুলে নিয়েছে খবর পাওয়ার পর সন্ধ্যা 7টার দিকে ইন্তাজের ভাই আলী হোসেন ও স্ত্রী লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে ইন্তাজকে তুলে নেওয়া হয়েছে বলে এক এজাহার দায়ের করেন। এরপর পরিচিত মিজুদের সঙ্গে যোগাযোগ করলে তাদের হোয়াটসঅ্যাপে ইন্তাজের একটি ছবি আসে। ছবিতে অবশ্য কোনোভাবে ইন্তাজ মৃত না জীবিত বোঝা যায়নি বলে জানান আলী হোসেন। এদিকে লায়লাপুর যখন তমতমে, ঠিক সে সময় অন্য এক অপহৃত লায়লাপুর বর্মন বস্তির নজরুল ইসলামকে ছেড়ে চলে যায় মিজু পুলিশ। তাকে শাসিয়ে যায় যে সে যেন সোজা বাড়িতে ঢুকে পড়ে, রাস্তায় কারো সঙ্গে কোনো কথা না বলে। কিন্তু সে লায়লাপুর পৌঁছলে স্থানীয়রা তাকে দেখে চমকে ওঠেন। তাকে জিজ্ঞেস করলে সে জানায়, গত 3 দিন আগে রেংটি পাহাড়ে গরুর ঘাস কাটার সময় দুজন মিজু যুবক তাকে ধরে নিয়ে যায়। একজনের কাছে বন্দুকও ছিল, তাকে ধরে নিয়ে একটি গাছে বেঁধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে মিজু পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সব মিলিয়ে পরিস্থিতি জটিল রূপ নেয় লায়লাপুরে। অন্যদিকে কাছাড়ের এসপি এই ঘটনার প্রেক্ষিতে মিজোরামের কলাশিব জেলার পুলিশ সুপারকে একটি চিঠির মাধ্যমে এই হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ ব্যক্ত করে এই অপ্রত্যাশিত হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
মরদেহ যথার্থ সম্মানের সঙ্গে পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়া জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ বাহিনী এদিন সীমান্তের লাইলাপুর ও মৃত ইন্তাজ আলীর গ্রাম পরিদর্শন করেন। তারা সর্বাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। এদিকে অপহরণের পর নৃশংসভাবে ইন্তাজ আলীকে খুন করার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সন্ধ্যায় দুর্ভাগ্যজনক ঘটনার খবর জানতে পেরে সুজা লাইলাপুর সীমান্তে ছুটে যান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি স্থানীয় জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানোর পাশাপাশি মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা করে শোকস্তম্ভ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকাহত পরিবারকে সরকারি তরফে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। সে সঙ্গে বর্বরোচিত ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে বলে জানান মন্ত্রী। আজ রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপি লাইলাপুরে আসেন। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডিআইজি দিলীপ দে, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বি এল মিনা, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, জিপি সভাপতি ভূষণ পাল প্রমুখ। এদিকে এক বিবৃতিতে লাইলাপুরের যুবক ইন্তাজ আলীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শোকাহত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। নিহত পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদানের জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লিকে ফোন করে সীমান্তের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এরপরই জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পত্র পাঠিয়ে সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। অপরদিকে মেঘালয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নাগরিক সভা গঠিত সমন্বয় কল্যাণ কমিটি জাতি ধর্ম ভাষা নির্বিশেষে মেঘালয়ে বসবাসকারী সর্বশ্রেণীর মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য, দেশাত্মবোধ ও পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলার মাধ্যমে রাজ্য ও সমাজকে এক সূত্রে বাঁধার বার্তা ছড়ানো হলো রবিবার অনুষ্ঠিত নাগরিক সভায়। মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার ভুলাগঞ্জ ব্লকের ও পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের উপস্থিতিতে আয়োজিত হয় সভা। পারস্পরিক সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধের পরিবেশ গড়ে তুলতে সভায় গঠিত হয় কোঅর্ডিনেশন অ্যান্ড ওয়েলফেয়ার কমিটিও। নতুন আত্মপ্রকাশ করা এই সংগঠন রাজ্য ও মেঘালয়ের বাসিন্দাদের স্বার্থে নানা ইস্যু কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরবে। সভায় ইছামতিতে সংগঠিত ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের শাস্তির দাবি উত্থাপন করা হয়। এই এলাকায় শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য